এখানে ডক্টর রক্ষিত কোথায় বসে জানেন? কোথায় কেন বলুন তো, দরকার আছে। আসলে এই দোকানটা চালিয়ে কোনো কাজ চালিয়ে নিই আর কি। গরিব গৌরব মানুষের মধ্যে কি আর প্র্যাকটিসটা জমে বলুন। আপনি ডাক্তার? আমার কিন্তু সত্যি ডিগ্রি আছে, কলকাতা মেডিকেল কলেজের 71-এর ব্যাচ। কিন্তু আপনি নিজেই তো একজন ডাক্তার, আপনাকে তো চিনি, ডক্টর সেন তো, বিখ্যাত মানুষ। একবার আসতে পারবেন? চলুন, ডাকলে তো যেতেই হবে, একটু দাঁড়ান। হ্যাঁ, মৈত্রী অবশ্য আমাকে বলেছিল আপনি তো ওই রিসোর্টটাই উঠেছেন। চলুন, পথে একটা কাজ সেরে নেব, দু মিনিট। কি করছিলেন? ও কিছু না, চলুন। হাইলি সাসপিশিয়াস। আচ্ছা, আপনি কি উগ্রপন্থীদের ডাক্তার নাকি? এখানে হেলথ সার্ভিস বলে তো কিছু নেই, এত রিমোট, তাই নিজের মতন করে যতটা পারি করি আর কি। এখানে কতগুলো স্ট্র্যাটেজিক লোকেশন আমি ফিভার বক্স বানিয়ে রেখেছি, সপ্তাহে সপ্তাহে সেগুলোকে ফিল আপ করে দিই। পথে যেতে এই বক্সটা পড়লো, তাই ভরে দিলাম। ফিভার বক্স? ওই এই জঙ্গলে যারা থাকে তারা এখন সব জেনে গেছে, ম্যালেরিয়া হলে এই বক্স থেকে তারা ওষুধ নিয়ে যায়, তাতে হয়তো মাঝে মাঝে অসুখটা সেরেও যায়, আর নয়তো তারা কিছুটা সময় পেয়ে যায় রোগীকে হাসপাতালে নিয়ে যাবার, ওই প্রাণটা বাঁচে আর কি। অ্যান্ড ইউ ডু ইট ফর ফ্রি? ওই যে যা পারে দেয় আর কি। কবে থেকে করছেন? এই কলেজ থেকে বেরিয়েই, সেই 70-এর দশকে, তখন অবশ্য সময়টা অন্যরকম ছিল। পিপলস ডক্টর। রক্ত পরীক্ষার রিপোর্ট একবার দেখি তো? নেই, দরকার নেই, ব্যাপারটা পিওর অ্যান্ড সিম্পল কেস অফ ব্রঙ্কোনিউমোনিয়া। আপনাদের এখানে কয়েকটা ওষুধ পাওয়া যাচ্ছে না বলে ব্যাপারটা লিঙ্গার করছে, নয়তো স্যার এ নিউমোনিয়া না। তবে কি এটা এই পাহাড়ি অঞ্চলের একটা কমন ডিজিজ, ওয়াইল্ড ফ্যালসিপেরাম ম্যালেরিয়া? সিমটমগুলো ব্রঙ্কো নিউমোনিয়ার মতোই, কাঁপিয়ে জ্বর হয়, হাই টেম্পারেচার, কিন্তু প্যারাসাইটগুলো র্যাপিডলি বাড়ে,
দিনে 20 টাইম। রক্তটা পরীক্ষা করিয়ে নিলেই হতো, আমাকে বললে তো আমিই করে দিতাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর ইউ ম্যাড? এই বিদ্যে নিয়ে আপনি ডাক্তারি করেন? এই বিদ্যে নিয়ে আপনি লোকের কাছ থেকে পয়সা নেন? মাই কন্ডোলেন্স স্যার, আমার আপনার মতো অত জ্ঞান নেই, কিন্তু এই পাহাড়ে গত 30 বছর ধরে এই একটি রোগকে আমি বেশ চিনি, সেও আমাকে চেনে। আর বেশি সময় পাবেন না, রাখলে না শ্যামল? অনিতা, দরজা খোলো! অনিতা, অনিতা দরজা খোলো!
ভালো মা না খারাপ মা? ভালো মারা কি এরকম করে? Ha ha ha!